ফিরদাউসিনু যুলা সুবহানাল্লাহ খালিদিনা فيها لا يبغون عنها حيالا <سؤال> আল্লাহ রাব্বুল আলামিন জাল্লাল বললেন আমি আল্লাহ কিছু মানুষকে জান্নাতুল ফিরদাউস নামক একটা জান্নাত আছে ওই জান্নাত দিব আল্লাহ কাদেরকে দিবেন আল্লাহ বলছেন যারা বিশ্বাস স্থাপন করবে পূর্ণাঙ্গ রূপে আল্লাহ যত কাজ করবে সকল কাজে আমি আল্লাহর আনুগত্য করবেন ঘুমানোর সময় আমি আল্লাহর আনুগত্য করবে ঘুম থেকে ওটা আনুগত্য করবে ওয়াশরুমে যাওয়ার সময় আনুগত্য করবে পোশাক পরবার সময় আনুগত্য করবে ঘর থেকে বের হলে আনুগত্য করবে অফিসে বসলে আনুগত্য করবে দুনিয়ায় যত কাজ করবে সকল কাজে যারা আমি আল্লাহর আনুগত্য করবে দুনিয়ার জমিনে দোকান করবে বিজনেস করবে চাকরি করবে কৃষি কাজ করবে বিদেশে যাবে দুনিয়ার জমিনে যত কাজ কর্ম করবে সকল কাজের মূল উদ্দেশ্য যদি থাকে আমি আল্লাহর অনুগত্য আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললাম তাকে এমন একটা জান্নাতে দেব যেই জান্নাতের ভিতরে থাকবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সুবহানাল্লাহ জান্নাতের নাম কি সবাই বলেন না ঘুমাই ঘুমাই বলতেছেন মনে হয় এই জান্নাতে যেতে হলে এক নাম্বার আল্লাহ বলছেন আমানু যারা ইমান আনবে পূর্ণাঙ্গ ইমান আল্লাহ বলেছেন গোলাম রে এর ব্যাখ্যা কি আমি চাই তুমি চব্বিশটা ঘন্টা আমার আনুগত্য করো আপনারা বলবেন ঘুম থেকে উঠে অফিস করি চাকরি করি ও আশ্রমে যাই স্ত্রীর সাথে যাই বাচ্চাদের নিয়ে ঘোরাই আল্লাহর আনুগত্য সব জায়গায় কেমনে করব আল্লাহ বললেন গোলাম রে তুমি যখন গোমাতে যাই রাত্রবেলা ঘুম তো তোমার বিশ্রামের জন্য তোমার শরীরের কল্যাণের জন্য তোমার বডিকে ফিট রাখবার জন্য ফিটনেস ঠিক রাখবার জন্য তুমি যখন রাত্রবেলা ঘুমাইতে যাইবা ওই সময় যদি তুমি আমি আল্লাহ রব্বুল ওয়াল জালালের নামকে স্মরণ করে ঘুমিয়ে যাও আমি আল্লাহ জালাল জন ফেরেশতা দিয়া তোমাকে তোমার করে দিলা। বলাম ঘুম থেকে ওঠার পরে আলহামদুলিল্লাহ বলে যদি শুকরিয়া জ্ঞাপন করো আমি আল্লাহ তোমাকে মৃত্যু থেকে আবার জীবন দিয়েছি শুকরিয়া জ্ঞাপন করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তোমার অফিসে যাওয়ার সময় আমি আল্লাহর নাম নিয়ে ঘর থেকে যদি বের হয়ে যাও অফিসের চেয়ারে বসে হালাল বিজনেস করো হালাল কাজ করো গোলাম কাজ করো বা তুমি টাকা ইনকাম হবে তোমার শুধুমাত্র শুরুতে আমি আল্লাহর নাম নেওয়ার কারণে গোটা দিন নফল ইবাদত করলে যে সব ওই সবাব আমার আনুগত্য প্রকাশ করার কারণে তোমাকে দিয়ে দিলাম দুনিয়ার জমিনে তুমি যত কাজ করো না কেন সকল কাজে আমি আল্লাহ তোমার কাছ থেকে আমার আনুগত্য চাই সুতরাং দারুস জান্নাতুল ফিরদাউসে যারা যাবে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল তাদের কাছ থেকে আনুগত্য চান আল্লাহ বলেন যারা বিশ্বাস স্থাপন করবে ও আমিল সলিহাত এবং নেক কাজ সম্পাদন করবে ভালো কর্ম সম্পাদন করবে এর অর্থ এটা নয় যে ভালো কাজ করবে এটা অর্থ নয় ভালো কাজ সম্পাদন করবে নামাজ শুরু করেছে শেষ পর্যন্ত করলে সালাত হজ শুরু করেছে শেষ পর্যন্ত করলে সম্পাদন হয় সুতরাং শুরু করলেন শেষ করলেন না ভালো কাজ শুরু করলেন শেষ করলেন না ভালো কাজ শুরু করা হবে সম্পাদন হবে না আল্লাহ বলছেন যারা ভালো কাজ সম্পাদন করে তাদেরকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল একটা জান্নাত দিবেন যে জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস আল্লাহ বলেন ওই জান্নাত দেওয়ার পরে যেই জান্নাতে স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার বন্ধু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জান্নাতের ভিতরে তাদের সঙ্গে দিবেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বুঝাতে চান জান্নাতের ওই জান্নাতে গেলে আবার বের হতে চাইবে কিনা আল্লাহ তাদেরকে বের করে দিবেন কিনা আল্লাহ জবাব দিলেন 108 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল इज্জত ওয়াল জালাল জবাব দিলেন খালিদিনা ফিহা লা ইয়াগূনা анহা হি ওয়ালা আল্লাহ বলে দিয়েছেন যাদেরকে এই জান্নাত দেওয়া হবে তারা চিরকাল সেখানে থাকবে ওখান থেকে তারাও স্থান পরিবর্তন করতে চাইবে না আর তাদেরকে ওখান থেকে বের করে দিবেন না তাহলে একটা আল্লাহ জান্নাতের নাম পাইলাম জান্নাতুল ফিরদাউস আর একটা জান্নাতের নাম পাইলাম তাহলে এক নম্বরে বর্ণনা এনেছি দারুস সালাম দুই নম্বর এনেছি কথা বলেন না কেন জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন তিন নাম্বার জান্নাতের স্তরের নাম জান্নাতুল খুলদ কি নাম জান্নাতুল খুলদ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 18 নাম্বার পারা 25 নাম্বার সূরা সূরা ফুরকানের 15 16 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন قل ذلك خير ام جنه الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا لهم فيها মায়াসা ইশাউনা খালিদিনা কানা আলা রব্বিকা ওয়াদামাস ওলা আল্লাহু আকবার আল্লাহ রব্বুল শুকর জলাল বললেন কউল হে আপনি বলে দিন গোটা দুনিয়াবাসী কে আপনি জানিয়ে দিন এটা কত উত্তম হতে পারে চিরকাল বসবাসের জায়গা এমন একটা জান্নাত যার সুসংবাদ দেওয়া হয়েছে এমন মানুষগুলোকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতুল খুলদ দিবেন যারা দুনিয়ার জমিনে মুত্তাকি আল্লাহ বলেন যারা দুনিয়ার জমিনে মুত্তাকি হবে পরহেজগার হবে আল্লাহ ওয়ালা হবে আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিবেন যে জান্নাতের নাম জান্নাতুল খুলদ পড়েন সুবহানাল্লাহ কাদেরকে দিবেন তা বলেন না কেন মুত্তাকি কার নাম বলেন না মুত্তাকি তো সারা আপনার আপনারাই কোন মুত্তাকিটা কন মুত্তাকি কে বলেন না বলতে পারলেন না জিন নামাজ পড়েন তিনি মুত্তাকি না যিনি রোজা রাখেন তিনি মুত্তাকি না যিনি হজ করেন তিনি মুত্তাকি না যিনি জাকাত দেন তিনি মুস্তাকিনা তিনি মুমিন তিনি কি মুমিন মুমিন আল্লাহ যা বলছেন আল্লাহর আদেশ যারা মানে তারা মুমিন তাকওয়া শব্দের অর্থ হচ্ছে সিয়ানত এবং হিফাজত পরহেজ করা বেঁচে থাকা দূরে থাকা তাকওয়া শব্দের অর্থ দূরে থাকা এর অর্থ হলো আল্লাহ যত হারাম বলেছেন অন্যায় বলেছেন তা থেকে যারা দূরে থাকে তারাই মুত্তাকি কথা কি বুঝতে পেরেছি আল্লাহ বলেছেন নামাজ পড়ো নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে ফেন্সিডিল ব্যবসা করে নামাজ পড়ে আরেকজনের জমি দখল করে নাই হ্যাঁ মুত্তাকি না

আপনি কি কোনদিন কাঁটাযুক্ত রাস্তা দিয়ে হেঁটেছেন আমার বলেন কেন হাঁটবো না কত জঙ্গল দিয়ে হেঁটেছি ও ভাই বললেন কি করেছে কাপড়গুলা কেমন ভাবে ধরেছিলাম যেন আমার শরীরে একটা কাঁটা ঢুকুক তো দূরের কথা আমার কাপড়েও যেন একটা কাঁটা না ঢুকে ও ভাই ইবনে কাব বলেন আমিরুল মুমিনিন তার নাম তাকওয়া দুনিয়ার জমিনে নিজেকে কেভাবে বাঁচিয়ে চলতে হবে জমিনের শিরকের কাটা আছে বিদাতের কাটা আছে কুফুরির কাটা আছে হারামের কাটা আছে কাটার অভাব নাই এই কাটা যুক্ত সমাজে নিজে কে ভাবে ছালার যেন আপনার অন্তরের ভিতরে কুফুরির কাটা শির্কের কাটা ডুকবা তো দূরের কথা আপনার বডিতেও জরুন আলোকে সুহানাল্লাহ পড়েন তার নাম তাকওয়া আল্লাহ রব্বুল इज্জত ওয়াল বলছেন এই পর্যায়ের মুত্তাকি যারা হয়ে যাবে তাদেরকে একটা জান্নাত দিবেন এই জান্নাতের নাম কি বলেন না এখন জান্নাতুল খুলদে যাইতে হইলে নামাজও পড়বেন আরেকজনের জমি দখল করবেন না করবেন আসতে কইলেন কেন করবেন জান্নাতুল খুলদে যাইতে হইলে রাস্তা থেকে সরকারের হিট খুলা বাসিনী লাগায় দিবেন না লাগায় দেন ভালো করে বুঝবেন জান্নাতুল খুলদে যেতে হলে মসজিদে আপেল পেয়ার আপেল ধরে পেপে ধরে মসজিদের গাছে আরো কি কি ধরে ধরে না মসজিদে ফল ফুল থাকে সব পাড়িয়ে নিয়ে খায় এগুলা করবেন জান্নাতে যাইতে পারবে কারণ নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায় না কেয়ামতের দিন আল্লাহ বলবেন ফাবাইলুল লিল মুসাল্লিন ভাগ নামাজ নামাজ পড়ে শয়তানি করেছো নামাজ পড়ে গাঁজা খেয়েছো নামাজ পড়ে মানুষের সাথে দুষ্টামি করেছো ভাগত তোমার নামাজ কথা বলেন না কেন আমার দুঃখ হচ্ছে আজকাল কেউ ফতোয়া দিয়ে মহিলাদেরকে মসজিদে আসা বন্ধ করেছেন যাইও না ওয়াজে যাইও না মসজিদে যাইও না ফেতনা ফেতনা সব করেছি ফতুয়া দিয়ে বন্ধ করেছি কিন্তু ফতুয়া দিয়ে মহিলাদেরকে মার কেটে যাওয়া বন্ধ করতে পারেন নাই বাদ দিতে হবে এগুলা কষ্ট পেয়েছেন মনে হয় আমার কথা তিন নাম্বার জান্নাতের নাম কি বলছি এই জান্নাতে কি হবে এই জান্নাতে গেলেন আপনি এখন কি দিবেন আল্লাহ কিছু দিবেন নাকি আপনি বসে রেখে দিবেন তাও তো বলেন নাই আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন কানা আলা রাব্বিকা ওয়াদাম মাসউলা আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন যাদেরকে জান্নাতে দেওয়া হবে তারা চিরকাল এখানে বসবাস করবে কিন্তু যা পুরাতন হয়ে যাবে এখানেই যে থাকা লাগবে এমন না আল্লাহ বলছেন তারা যা চাইবে আমি আল্লাহ তার চাইতে বেশি দেওয়ার ওয়াদা দিলাম সোহান আল্লাহ পড়েন কয়টা বলছি চার নম্বর জান্নাতের নাম জান্নাতুল নাইম জান্নাতুল নাইম নাম মনে রাখবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল

কুরআন তো পড়ে না তিল পাইবেন কই আল্লাহ রাব্বুল ইসাত ওয়াল জালাল বলেন জান্নাতুন নাইমে তো তারা যাবে যারা দ্বীনের কাজে অগ্রবর্তীগণ অগ্রবর্তী থাকে ওয়াসাবিকুন আসাবিকুন যারা অগ্রবর্তী থাকে দ্বীনের ব্যাপারে আগে থাকে নামাজে গেলে সামনের কাতার খালি জায়গা পিছনে দাঁড়ায় হ্যাঁ না কইকেন আল্লাহ বলছেন ও সাবে কোন সাবে কোন তোমরা সামনে যাও হেরা কর পিছনে সামনে যাইতে কেউ চায় না আসেন ঠিক না সামন খালি পিছনে যাও আর দেখবেন বাচ্চারা যদি মসজিদে যায় ছোট ছোট বাচ্চারা কায় বাচ্চা পিছনে যাও সরো পিছনে ঠিক না এগুলো আসেনি শালতা এলাকায় পিছনে যাও গেছে এক কাতার পিছনে আরেকজন আরেক কাতার গেছে আরেকজন বাবা পিছনে যাও আরেক কাতার গেছে কাঙ্খের পিছনে যাও গেছে আরেকজন আছে দাদা ভাই পিছনে যাও কো আর তো পিছনে যাইতে যাইতে বারান্দায় দূর মসজিদিয়া জিন্দি কথা বললেন না আপনাকে কে অথরিটি দিয়েছে বাচ্চাকে কেন মসজিদ থেকে বের করছেন কেন পিছনের কাতারে দিচ্ছেন আপনার নামাজ তো কবুল হবে না নামাজ পড়ে সুদ খান নামাজ পড়ে ঘুষ খান নামাজ পড়ে পাবলিক ঠকান নামাজ পড়ে বিধবার জায়গা দখল করেন নামাজ পড়ে এতিমরে ঠকান নামাজ পড়ে মসজিদে টাকা মাই রাখান নামাজ পড়ে মাদ্রাসার টাকা মাই রাখান আপনার নামাজ তো কবুল হবে না নামাজ কবুল হলে এই মাসুম বাচ্চাদের ওসিলা কবুল হয় ঠিক কি না বলেন আয়েশা শুধু বাচ্চারে বিজনে দাও বাচ্চারে বিজনে দাও কথার নাম তো লতা আমার আলোর ছবির বাইরে চলে যাবে বিদে বলতে চাচ্ছি না আর আপনাদের কষ্ট হচ্ছে দেখতেছি আমার বাইরে বলবো আগামিতে যারাই আনে নওয়াজে পিণ্ডাল একটা বড় পিণ্ডাল করে দিবে ঠিক আছে না ইনশাআল্লাহ বড় একটা পিণ্ডাল করে দিবে আমি আর তো কয়েক দিন এই প্রোগ্রামটা देवा মাত্র কয়েক দিন যাক কি बोलतेছে যে বুঝতে পড়তেছেন তো আমার কথা মনে রাখবেন মুসলমান মনে রাখো কিছু হলেই আজকে সমাজকে বিভক্ত করেছেন আপনি আর আমি যুবকদেরকে বলছি ভাই শোনো পায়ে ধরে বলছি বন্ধুদের আড্ডায় পড়ে বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা হলে গিয়েছ কোথায় রাগ করেছেন আমি যাইবেন না জীবন এই কথা বলবো না খান আমি না বললেও যাইবেন বললেও যাইবেন ওটা আপনাদের কাজ হয়ে গেছে আমি কি বলতে চাই আমি আসিনি ইনফরমেশন দিতে আমি এসছি একটা বার্তা বললি গো আননি ওয়ালো আয়া একটা কথা পৌঁছায় দিচ্ছি লিল হিকমাতি ওয়াল মাউইদাতি হাসানাতি হিকমত এবং কথামালার মাধ্যমে লাকাদ কান আলাইকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূলের উত্তম চরিত্রের মাধ্যমে যাকে আল্লাহ বলেন মান তাবেনে আমাতে রব্বিকা বিমাজনুন বন্ধ আপনি পাগল না ইন্নাকা লা আলা খুলুকিন

ওখানেই নামাজে দাঁড়িয়ে যায় কথা আমি কি বলতে চাই বলবো বলো ইনশাল বন্ধুদের পাল্লায় পরে মদের আড্ডায় গিয়েছে মদের বোতল হাতে হয়ে গেছে আজান পকেটে মদের বুতলটা রাই আমি বলছি না ফালাই বোতলটা পকেটে রাই খাদ নামাজে দাঁড়াইয়া যাও আমার কথা ইনশাল্লাহ বন্ধুদের পাল্লায় পড়ে তুমি গিয়েছি ফেন্সি ডিলের বোতল তোমার হাতে আজান হচ্ছে আগে নামাজে দাঁড়িয়ে যাও বন্ধুদের পাল্লায় করে ফেলেছো নামাজের সময় হয়েছে পবিত্র হয়ে সলাতে দাঁড়িয়ে যাও নামাজে দাঁড়িয়ে যাও অজুর ব্যবস্থা থাকলে অজু করে নামাজে দাঁড়িয়ে যাও পাঞ্জাবি থাকলে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাঞ্জাবি না থাকলে শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও শার্ট না থাকলে টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও ছোট্ট টি শার্ট যদি না থাকে স্যান্ডু গেঞ্জি পরে নামাজে দাঁড়িয়ে যাও তাও যদি না থাকে পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও তাও যদি না থাকে নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢাকো এও নামাজে দাঁড়িয়ে যাও যাও যদি না থাকে উলঙ্গ হয়ে নামাজে দাঁড়িয়ে যাও ওজুর ব্যবস্থা থাকলে ওযু করে নামাজে দাঁড়িয়ে যাও ওজুর ব্যবস্থা না থাকলে তায়াম্মুম করে দাঁড়িয়ে যাও তায়াম্মুমের ব্যবস্থা না থাকলে বিনা অজুতে নামাজে দাঁড়িয়ে যাও আমি বলতে চাই যে অবস্থায় যেখানে থাকো সালাত পড়ো সালাত পড়ো ইন্নাস সালাতাতান হানাল ফাহশাই ওয়াল মুনকার ইনশাআল্লাহ এই সালাত একদিন তোমাকে সকল অন্যায় থেকে বাঁচিয়ে আল্লাহর পথে নিয়ে আসবে আসবে ঠিক কিনা বলেন কাউকে খারাপ বইল না সলাৎটা পড় আমি এটাই বলতে চাই যেখানেই থাকো সলাৎ পড়ো যেখানেই থাকো সালাত পড় কথা মনে থাকবে কেন বলছি জানেন বান্দা এবং রবের মধ্যে একবারে মিলে যাওয়ার সম্পর্কটাই হচ্ছে সলাৎ সম্পর্কটাই হচ্ছে সলাৎ কি

আমি তো তুর পাহাড়ের নিচে আর আপনি মনে হয় তুর পাহাড়ের উপরে আল্লাহ বলছেন পাহাড়ের নিচে আর আমি আর তোমার মধ্যখানে নূরের পর্দা সোহানটা বলেন না এত দূর থেকে আপনি আমার সাথে কথা বলবেন আল্লাহ জীবনে কি কারার সঙ্গে কোনোদিন সরাসরি কথা বলবেন না আল্লাহ বলছেন বলবো সরাসরি বলবো তবে শুনো মুসা ডাইকা তুর পাহাড়ে আনবো না তার বাড়িতে যাব মুসা বলছেন বুঝলাম না এটা কোন কথা কোন আমারে কালী মুল্লা বানাইছে আমারে এত দূর আনেন তাই না এখানে আইছে বলেন জুতা খোলো ফখলানা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকद्दাস তুয়া মুসা আমার বন্ধু হইছো তো কি হইছে জুতা খোলো আমার জুতা কই রাস্তা দেও না কার বাড়িতে যাইবা কথা বলার জন্য

আপনি এখানে যান কই শুধু যাই না মিন হাবলিল ওয়ারিদ তার গলার রগের চাইতে আরো কাঁচা কাঁচা পৌঁছে যায় যখন গোলাম সোনা মুসলমান গুনা করে আল্লাহ থেকে দূরে চলে যায় না তোমার গুণ আটলান্টিক মহাসাগর পরিমাণ হতে পারে তোমার গুণ আসমান জমিন পরিমাণ হতে পারে তোমার রবকে তুমি চিনো না রব বলেছে ও গুলাম একটা জবান দিয়ে আমার নাম ডাক দে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায় লাগাইয়া দে আমার দেওয়া চোখ থেকে এক ফুটি লু এক ফুটা লুনা পানি চোখ থেকে ছাইড়া দে তোরে এক ফুটা চুকের পানি আমার সকল গুস্সাকে দূর করে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম তার নাম তোর তার নাম শুনেন কি বলতে চাই বসেন শেষ পর্যন্ত কি বলতে চাই গোলাম যখন শেষ দায় গিয়া পড়ে সুভান আল্লাহ বলছেন ফেরেস তারা বল আমার গোলাম কি বলেছে আল্লাহ বলেছে সুভান তুমি নাকি পবিত্র সে অপবিত্র গুণা করেছে নামাজ পড়ে নাই অন্যায় করে ফেলেছে এখন আইসা বলছে সুভান তুমি নাকি পবিত্র সে অপবিত্র আল্লাহ বলছেন গুলামকে আমাকে দেখেছে আল্লাহ না দেখে বলছে তুমি পবিত্র আল্লাহ বলছেন সাক্ষী থাক সব্বাহানি অবশ্যই আমি পবিত্র আর গুলাম আমাকে পবিত্র বলবার কারণে সব্বাহ তুকা গুলাম দুনিয়ায় বানালাম পবিত্র আর আখেরাতে বিনা হিসাবে দিয়ে দিলাম জান্নাতের ফায়সালা গোলাম যেমন পড়ে আলা আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন কি বললো আল্লাহ বলছে আলা তুমি না কি বলো আল্লাহ বলছে আমাকে দেখেছে আমি বলো না দেখে বলছে বলো আল্লাহ বলছে না আলাই অবশ্যই আমি বড় গোলাম না দেখে আমাকে স্বীকৃতি দিয়েছে আমি বড় সে ছোট আলাই তো কলাম যা চাইবে দুনিয়ায় তোকে বড় বানাইয়া দিলাম আর আখেরাতে বিনা হিসাবে বড় বানাইয়া জন্নতুল ফির দাউসের ওয়াদা করে দিলাম ওয়াদা রবের সাথে সম্পর্ক করেন রবের সাথে সম্পর্ক করো শুধু তো প্রেম শিখেছ প্রেম করার জায়গা ছিল না ভালো জায়গায় প্রেম করো যুবক শুনো আমার কথা তুমি শুনো কেউ তোমার বন্ধু নয় আজকে মরে গিয়ে কবরে গিয়ে দেখো তোমার মা যাবে না তোমার বাবা যাবে না তোমার স্ত্রী পুত্র সন্তান কেউ যাবে না সবাই তোমার সম্পত্তি ভাগাভাগি করবে তোমার বাড়ি ভাগাভাগি করবে তোমার বিজনেস কে ভাগ বসাবে প্রয়োজনে বিক্রি করে বিদেশে চলে যাবে কিন্তু কবরে কেউ যাইতে চাইবে না কথা বলেন না কেন কেউ যাইতে চাইবে না শোনো কি বলতে চাই তুমি যার সাথে প্রেম করেছ হয়তো তার চামড়া খুব তার ফেস এক্সট্রা অর্ডিনারি করা তার কথা খুব স্মার্ট খুব চয়েস হয় তোমার তার প্রেমে পড়ে সারা রাত না ঘুমাইয়া কথা বলো রাত শেষ হলেও কথা শেষ হয় না মোবাইলের চার শেষ কথা শেষ হয় না আরে বুকা তুমি যেই জায়গায় প্রেম করেছ তুমি জানো না ঘুম থেকে উঠা ওই মেয়ে যদি তোমার চাইতে আর একটু সুন্দর তোমার চাইতে আর একটু টাকাওয়ার একটা যুবককে পায় সকালেই তোমাকে ভুলে যাবে আমি জানতে চাই আমরাও প্রেম করি শোনো তোমার প্রেমিক তোমার রব কেমন রব বলছে ন পাগল তুইও রাত্রে ঘুমাস না ভুয়া জায়গায় প্রেম করে আর আমি আর রাত্রে ঘুমাই না লাথা খুঁজু হচ্ছি না তুমি বলার নাম আমি রব ঘুমাই না আমি অপেক্ষায় তাকে ও গোলাম তুই নাকি ঝামেলায় পড়ে গিয়েছিস তুই নাকি টাকার জন্য কানতেছিস তোর নাকি প্যারালাইসিস হয়েছে তুই কানাডা যাবে একটা গিন কার্ড পাচ্ছিস না তুই আমেরিকা যাবে একটা স্পন্সর পাচ্ছিস না তুই ব্রিটেন যাবে তোকে নেওয়ার মতো একটা সাপোর্টিং লেটার কেউ দিচ্ছে না তুই বিজনেস করবে তোকে কেউ টাকা দিচ্ছে না সমাজে বড় হবে কেউ তোকে সুযোগ দিচ্ছে না আয় হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আয় আহ্বান করছে কল্যাণের দিকে আমি আল্লাহ বলছি একটা বার সেজদায় পড়ে আমাকে ডাক দিয়ে বল কি চাস কথা দিলাম যা চাইবে তার থেকে একশো গুণ দেওয়ার ওয়াদা দিলাম ওয়াদা কেন চান না আমার আল্লাহ আমার নবীর সাথে প্রেম করতেন দেখেন না আল্লাহর ভাষা কেমন আল্লাহ আমার রসুলকে মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন ইয়া ইউহল ইয়া ইউ হাল কম ফানজিল ওয়ারাব্বাক ফাকাব্বির ওয়া সিয়াবাক ফাতাহির ওয়া চাদর ওয়ালা চাদর খোলো কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও তোমার স্ত্রী খাদিজাকে ঘুম পাড়াইয়া দাও তোমার মেয়ে আয়েশা দেখবে না ঘুম পাড়াইয়া দাও বন্ধু একটা বার তোমার সাথে আমার প্রেম আমি আর সে আজিমে তুমি কম্বলের নিচে ভাল লাগে না তুমি ঘুমায়া থাকবে আমি তোমার অপেক্ষা করে রাত জাগ্রত থাকব এটা প্রেমিকের কাজ না বন্ধু উঠো কম্বল থেকে বের হো এক একটা আমাকে ডাক দাও ঘুম থেকে ওইটা দেখো রবারছে আজিমে নাই রব তোমার ঘরের দরজায় দাঁড়াই অপেক্ষা করতেছি অপেক্ষা জানতে চাই কে দোকা দিয়েছে আল্লাহ বলছেন আপনি কেমনে বুঝলে আপনারে নিজেই দোকা দিয়েছে খালি শয়তানকে দোষ দেন শয়তানকে আপনাদের এলাকায় এসে কোনোদিন সুদের ব্যবসা করছে নাকি না কথা কওয়া লাগবে আজকে শয়তান এসে এলাকায় কারো জায়গা দখল করছে নাকি সব কইলি শুধু শয়তান করবে নিজেই তুই বড় শয়তানে বসে রয়েছে একটা বড় শয়তান এর থেকে বাসার পথ নাই এজন্য গোলাম রবকে চিনো রবকে ডাক দাও রব বলছেন গোলাম তুই আমাকে ডাক দে ইয়া আইয়ুহাল ইনসান এই মানুষ আল্লাহ আফসুস করে বলছেন ইয়া ইয়ুহাল ইনসান এই মানুষ মাগার রকা বি রব্বিকাল কারীম কে তোকে দুকা দিয়েছে আমার মতো মহান রব থেকে আল্লাযী খালাকাকা অতচ আমি তোকে বানিয়েছি আমি তোকে টাকা দিয়েছি আমি তোকে মিল ফ্যাক্টরি কল কারখানার মালিক বানিয়েছি আমি তোকে এডুকেটেড বানিয়েছি আমি তোর জবান কে স্মুথ করেছি আমি তোর ফেস কে স্টাইলিস্ট করেছি আমি তোর চাহনিকে ডিজাইন করেছি সব তো

কষ্ট না আপনাদের যারা দাঁড়াই আছে অনেক কষ্ট হয় কি করবেন জাগাই তো নাই বয়লা দিয়ে সব খোলা দেন একজন খবর আছে কিন্তু বাইরে আজরাইল হাঁটাহাটি করতেছেন নি দেখছি কোন জায়গায় কারা ধরিয়া পেল আরে আলোচনা তো শুরুই করি নেই বুঝেনই নেই কিছু আলোচনা তো এখনো তো কয় নাম্বার জান্নাত চলতেছে আহ তাহলে বাকি তো পুরোটা আমার বন্ধুগণ কয় নাম্বার জান্নাত বলছি চার নম্বর জান্নাত নাম কি সামনে যদি থাকেন সামনে কই তে আপনারা শুধু পিছনে বসেন কেন মাঝে সামনে আল্লাহ বলছেন ওয়াসাবিকুন আসাবিকুন যারা সামনে আসে নামাজের সকল দিনের কাজে আল্লাহ বলছেন উলাইকাল মুকাররাবুন তারাই সবথেকে বেশি নিকটবর্তী আল্লাহর সুবহানাল্লাহটা কোন আল্লাহ এই সাইডে যারা বসছে এই পিলারের এই সাইডে আরামন হইতেছে না আরে কে লাগাত দি এসে আস্তে সবাই জুড়ে বলবেন বলেন না ইনশাআল্লাহ কয়টা জান্নাত বলছি আল্লাহ রাব্বুল इज্জত ওয়াল জালাল বলেন এই জান্নাতে আল্লাহ কি দিবেন আল্লাহ বলছেন আলা সুরুরিম মাউদুনা আল্লাহ রাব্বুল इज্জত জালাল যাদেরকে জান্নাতুল নাইম দিবেন তাদেরকে বসার জন্য প্লাস্টিকের চেয়ার দিবেন না কাঠের চেয়ার দিবেন না তাদেরকে বসার জন্য বেতের চেয়ার দিবেন না আল্লাহ রব্বুল তুল জালাল বলেন তাদের বসার জন্য যে চেয়ার পালং দিবেন সিংহাসন দিবেন তা হবে হীরা মনি মুক্তা জবরদস্ত ইয়াকুত স্বর্ণ দিয়ে তৈরি করা এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচু আল্লাহু আকবার আল্লাহ বলছেন আলা সুরুরি মৌবনা চেয়ার যেটা হবে এটা হবে স্বর্ণ খচিত তো এই চেয়ার দিয়ে আপনি কি করবেন কোন কিছু কয় না কেন কেমনে বসবেন এই যে এটা শক্ত এই যে নড়ে না নড়ে নি এটা জান্নাতের চেয়ার কিন্তু নড়বে সুবহানাল্লাহ বললেন দেখুন কোরআন আল্লাহ বলছেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন আল্লাহ রব্বুল इज্জত ওয়াল জালাল বলছেন শেয়ার দিব একটা না দুইটা কয়টা দিবেন তাইলে বোঝা গেল আরেকটা কে বইব বাপ রে বাপ খালি হুর নিয়া চিন্তা আর বউ নিয়ে চিন্তা করলে সমস্যা কি সব দুষ্ট বউরা আপনাদের দেখতেছে বউ নামে নিতে চায় না বাবু বউরে বানাই বলাইছেন কাজের বুয়ার মতো ঘরে আসলে কাজ করো গ্রামের মহিলাদেরকে ঘরের কাজ করো রান্না করো কাপড় দেয়া দো মা বাবার খেদমত করো গরু ছাগল দেখলে তাও দেখবা হাঁস দেখবা বাচ্চা গুলারে খাওয়াইয়া টিভির শুদ্ধ স্কুলে পাঠাইবা বছরে বছরে বাচ্চা একটা প্রোডাকশন কথা এটা কয় ঠিক হেরা তো দেখতেছি নারী বিদ্বেষী দেখতেছি এটা ঠিক হইলো কেন কেন করবেন বউরে দিয়ে তো কাজ করেন কেন এত কাজ করেন কেন বউরে দিয়ে আজ লাগবে এই শুরু করলে তুমি বাড়িতে যাইতে পারবেন না মায়ের খাবেন বাড়িতে গিয়ে একবার মায়ের এই আওয়াজ যদি শুরু করি আপনারা যা করতেছেন মহিলাদের সাথে এ আওয়াজ করলে তার ঘরে যাইতে পারবেন কি হইছে আপনারা বলেন তো রান্না করে খাওয়াতে হবে ঘর ঝাড়ো দিতে হবে মশুরটা টানায়া দিতে হবে বিছানা ঝাড়ো দিয়ে দিতে হবে আপনার কাপড় ধুয়া দিতে হবে আপনার চা গরম করে দিতে হবে ঘুম থেকে ওইটা পায়ের নিচে তেল মালিশ করে দিতে হবে এরপরে সব পরিষ্কার করে রাখতে হবে ওরে বাপ তাহলে এরা কি টাকা দিয়ে কি কামলান এত কাজ করানোর পরেও একটা পাবলিক বৌরে সালাম দেয় সালাম দেননি একজনক দেই দেই মনে হইতাছে এক সালাম দিলে সমস্যা আহারে লম্বা হয়ে যাবে নালে আজকে আপনাদেরকে সাইজ করে ছেড়া দিতাম বৌরে সালাম দেন না কেন আচ্ছা সমস্যাটা কি বলেন তো বলেন বৌরে সালাম দেন না কেন হ্যাঁ শরম লাগে ওরে বাবা যে সরম বৌরে সালাম দিতে সরম না বুখারি শরীফের সেই হাদিস সুনান সমাইল তিরমিজি আমাদের মা কলিজা টুকরা এসে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন والله আল্লাহর কসম আমার জিন্দেগি চলে গিয়েছে নবীজিকে আগে সালাম দেওয়ার জন্য কিন্তু নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারি নাই সুবহানাল্লাহ নবীজি বৌদিরে সালাম দিছে আপনারা দেন না কেন কিছু কয় না আজকে থেকে সালাম দিবেন তো সবাই বলেন কিন্তু মুরব্বী যারা আছে কইতেছে দিয়া লাভ কি টাইমই তো গেছে গাম টাইম গেছে আজকে গিয়ে সালাম দিবেন কিন্তু কথা বলতেছেন বলেন ইনশাআল্লাহ বলেন সালাম দিবেন না আশিকুর রাসূল জান্নাতে যাইবেন হ্যাঁ আজকে না ঠিক সালাম দিবেন মাঝে মাঝে বউ রান্নার সহযোগিতা করবেন হাসে হাসি সব বললে তো আজকে ভাত পাইবেন না নিজে রান্না করে খাই দিব ইসলাম তো এটাই বলে মাঝে মাঝে রান্না করে খাওয়াবেন নিজে বিছানা ঝাড়ো দিবেন মাঝে মাঝে নিজের হাতে বৌরে দিবেন ঠিক ইনশাল ইনশাল খাওয়াইবেন তো বৌরে মাঝে মাঝে ঠুটে লিপস্টিক লাগাইয়া দিবে না কয়েরা বুঝতেছি না আসলে ইসলামটারে কি বানাইছেন আপনারা বউরে লিপস্টিক লাগাইতে হারাম কোন হাদিসে দিতাবে লাগা আছে লিপস্টিক দেওয়া যাবে আপনি না বউরে হ্যাঁ বলতেছি তো মাঝে মাঝে নিজের হাতে স্ত্রীরে লিপস্টিক লাগায় দিবেন ইনশাআল্লাহ কোন ইনশাআল্লাহ এটারে কেন আনছেন বাসায় আল্লাহ বলছেন তো زینت নারীদের কথা কোরআনেই বলছিলেন লা زینت যিনতর সুন্দর জিনিসের এটা বানায় রাখছেন আবর্জনার জিনিস ডাস্টবিনের ময়লার মতো ফেলে রেখে দিবেন এটা বস্তামন হইছে কেন স্ত্রী সর্বোচ্চ সুন্দর করে নিজের সামনে উপস্থাপন করবেন পৃথিবীর সর্বোচ্চ সুন্দর করে নিজের স্ত্রীকে যদি নিজের সামনে উপস্থাপন করেন আপনি যেভাবে দেখতে ভালো লাগে এভাবে স্মার্ট করে একটা সুন্দর করে আপনি যদি নিজের সামনে নিজের স্ত্রীকে উপস্থাপন করেন কসম রাস্তায় গিয়ে অন্যের বৌদি কার্তা প্রয়োজন পড়বে না রাস্তায় গিয়ে মানুষের স্ত্রীর দিকে তাকান সমস্যা তো এক জায়গায় নিজের বউরে ভালো লাগে না ঠিক বলি নাই যা বলতেছে শুনেন নৌকে হাতে পায়ে নিজের হাতে লাগাই দিয়ে হ্যাঁ আল্লাহ জানে আজকে আমার কি মনে হইতেছে হুজুর আইসিল এটা কি কয়ে উল্টোপাল্টা কথা মাঝে মাঝে লাগাই দিবেন মেহেদি নামাজ হয় নাই তো বুঝছেন কোন দিন লাগাবেন যেদিন দিন স্ত্রীর ঋতুস্রাব হবে সে অসুস্থ হবে ওই দিন লাগায় দিবেন যে দিন অসুস্থ থাকবে অসুস্থ সুস্থ হয়ে গেলে সে খুলে ফলায় দিবেন তার সৌন্দর্যের দরকার আছে আপনি 50000 টাকা দমের জুতা পরেন আর বড়জোর নিয়ে গেছে 59 টাকা দিয়ে জুতো একটা এগুলা বাদ দেন যেভাবে উপস্থাপন করলে ভাল লাগে ভাবে করবে ইনশাআল্লাহ বলেন ওকে আর রসুল তো যখন সফরে যাইতেন একা যাইতেন না স্ত্রীদেরকে নিয়ে যাইতেন আর সফর থেকে যেদিন আসতেন আইসেই গরে ঢুকতেন না আপনারা তো আইসেই কাছ থেকে আইসাই কুদল কাম দিনে গরে ঢুকলে। মায়ের শুরু খানি নাই কেন মায়ের শুরু রসুল এটা করতেন না রসুল কোনো জায়গা থেকে যখন ঘরে আসতেন তখন রাস্তায় দাঁড়াইয়া খাদিম পাঠাইয়া দিতেন বার্তা বাহক দিতেন, যার ঘরে যাবেন যাও। তাকে আমি বিশ্বনবী তার এর মানে এক ঘন্টা দুই ঘন্টা সময় দিতেন এর ভিতরে যেন তিনি সব কাজকাম সেরে নিজেকে সাজগুজ করে বসে থেকে স্বামীর জন্য অপেক্ষা করতে পারেন সোহান এগুলা করলে হবে কি এগুলা করলে ভালোবাসা তৈরি হবে সমাজ থেকে ফেতনা দূর হবে পরকিয়া দূর হবে শয়তানি দূর হবে ডিভোর্স দূর হবে ভালোবাসা তৈরি হবে বাচ্চাগুলো আদর্শবান হবে হবে না হবে না আচ্ছা যাই হোক তে কথা তো এখান থেকে আনছিলাম কথা সংক্ষেপ করে করে বলতেছি কারণ বারোটা হয়ে যাইতেছে যে কথা বলতেছিলাম আল্লাহ বলছেন জান্নাতে চেয়ার দিবেন একটা না দুইটা হেলাম দেওয়ার চেয়ার মতো কাবিলি হেলান নড়বে ভাবে নড়বে হেলান দেওয়া যাইব দুটা চেয়ার দিবেন আল্লাহ বলছেন সামনা সামনি সামনে একটা এখানে একটা দুইজন দুই চেয়ারে বসবে এর অর্থ হলো স্বামী বসবে এক চেয়ারে স্ত্রী বসবে এক চেয়ারে আল্লাহ বলছেন মুতাকা মুতাকি ইনা আলাইহা মুতাকাবিলি বসবে মুখমুখী হইয়া কেমনে হইয়া মুখমুখী মানে এদিক এক এদিক আর আপনারা তো এক চেয়ারের পিছনে আরেকটা লাগাই দিবেন চেহারা দেখতে চান না মুখোমুখি হয়ে এখন বসছিল আপনি এখানে বসছেন চেয়ারে স্ত্রী চেয়ারে বসছে হেলা হেলাধুলা করতেছে তো বসবেন কই আল্লাহ বলছেন স্বর্ণ খচিত চেয়ার দিবেন মুখোমুখি হইয়া বসবেন তো বসবেন কই চেয়ারটা দিবেন কোথায় আর জান্নাত তো বিশাল কিছু বসবেন কি সারা জান্নাতে চেয়ার বসে কই বসবেন জানেন না কই সামনে আর বসবেন ঘরের বেলকুনিতে

তারা যখন মুখোমুখি হয়ে একজন আর একজনের দিকে তাকাবে সুন্দর সুন্দর রসালো গল্প করবে ওই সময় তাদের সামনে চিরকিশোর মানে হচ্ছে গিলমান হুরেরা গিলমানেরা বেশি করে আল্লাহ বলছেন ওই জায়গায় উইলদান মোহাল্লাদুন গিলমানেরা ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘোরাঘুরি করতে থাকবে ঘোরাঘুরি করবে আপনারা গল্প করবেন তারা ঘোরাঘুরি করবে কি নিয়ে ঘোরাঘুরি করবে বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কা আসিম মিন মাইন আল্লাহু আকবার তারা পানপাত্র কুজা খাটি সুরহা পেয়ালাপূর্ণ তাদের হাতে থাকবে পেয়ালা তাদের হাতে থাকবে কাপ তাদের হাতে থাকবে প্রিস তাদের হাতে থাকবে গ্লাস এগুলা নিয়ে তারা গুড়াগুড়ি করবে একটা গ্লাসে থাকবে মদ একটা গ্লাসে থাকবে দুধ একটা গ্লাসে থাকবে মধু অর্থাৎ জান্নাতের যত নিয়ামত আছে এক একটা গ্লাসে নিয়ে গুড়াগুড়ি করবে আপনি গল্প করে বলবেন তারা হাজির হয়ে যাবে পড়েন সোহান কি জান্নাত কি আল্লাহ দিচ্ছেন এগুলা শুধু না তো এখন আপনারা বলবেন আমি বলছি মদ কি দিবেন আরে মদ দিবেন তো সারাপ দিবেন আল্লাহ দিবেন দুজনে খাইবেন আল্লাহ খাওয়ার পরে আল্লাহ বলছেন বিকারগ্রস্ত হবেন মাথা নষ্ট হয়ে যাবে পাগলামি করবেন আরে পরে রায় আল্লাহ বলছেন দেখেন আল্লাহর জাল্লা আল্লাহ রবুল ইজাত জালাল বললেন তাদেরকে পান করালে বিকারগ্রস্ত হবে না কষ্ট হবে না আর কিছু আসবে হাতের মধ্যে থাকবে ফল থাকবে ফল ফ্রুটস থাকবে কেউ পানি নিয়া কে সরাব নিয়া কে ফল নিয়া আপনি এখন কোনটা খাবেন আপনি বলবেন ফল দিল পানি দিল মদ দিল কিন্তু আমার জীবনে কত আশা ছিল বকের মাংস খামো কবুতরের গুস্ত খামু এটার কথা দিকে আল্লাহ কিচ্ছু পায় না বুঝেন না কথা আমার গুস্ত কত পছন্দ এই ফল ফ্রুট পানি মদ এগুলার নাম বলতেছে আর এগুলা বলে না কেন আল্লাহ বলেন তাহলে শোনো এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বললেন ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল বলছেন গোলাম রে আমি আল্লাহ তোর জন্য রুচি সম্মত পাখির গুস্ত গুলা দিয়াও খাদেম পাটায়া দিব পড়েন সোহান কি চাইবেন আর কি খাইবেন এখন আল্লাহ বলছেন তোমরা আল্লাহ বলছেন তোমরা মনে করতে পারো যে কি রে আল্লাহ বলেন জান্নাতে হুর দিবেন এখন থেকে শুধু বাচ্চারা ঘুরা করে গিলমান ছেলেরা হুর গেল হুর গেল আল্লাহ কি মিথ্যা কথা বললো নাকি আরে না তো আপনারা এখন কইতেছেন না ওই দিন গাতো কইবেন না এটি কই আল্লাহ বলল কি উন পাইতেছি কেন আল্লাহ জবাব দিচ্ছে এরপরে রাত আল্লাহ বলছেন ওয়াহুরুন মুইন আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন চোখ জোড়ানো সুন্দর সুন্দর হুর দিয়া আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলছেন কামসালিল লুলুইল মাকনুন লম্বা কথাগুলো আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল বলছেন আল্লাহ রব্বুল হুর দিবেন গিলমান ও দিবেন তারা কি করবে এখন আপনার মনে হইল যে যদি হুরও দিছেন গিলমানও দিছেন পানিও দিছেন মদও দিছেন কত আড্ডার জায়গা দিছেন গান কি বলে না একটা গান যদি বলতো মা সুবহানাল্লাহ আমি কি বানাই বলতেছি কথা আরে আয়াত পড়তেছি আর খালি জমা করতেছি কিছুই না মনে মনে আছে গান তো জীবনে কত গান শুনতাম গেলাম মনে একটা যাত্রা গানে বড় বড় পার্টিতে গেলাম না জান্নাতে গেলাম দেখি গান নাই এখানে বসতে বসতে ভালো লাগছে ঠিক কি না ঠিক কি না ঠিক কি আস্তে কইছেন ঠিক এবার বুঝছেন মনে হয় এখন গান শুনে লাগবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন লা ইয়াসমাউন ফিহা লাগাও ওয়া লা তাফীমা ওখানে তোমাদেরকে গান শোনাানো হবে অবান্তর অযুক্ত মিথ্যা কথা শোনাানো হবে না ইল্লা ক্বীলা সালামাম সালামা যে কথাগুলো শুনবে শান্তি পাবে সালাম আর সালাম আনন্দ আর আনন্দ ডান দিকে তাকাবে বাম দিকে তাকাবে তারা কত ভাগ্যবান হঠাৎ করে মনে পড়বে আল্লাহ তালা যদি এমন একটা গাছ পাইতাম যেই গাছে কাটা নাই কিন্তু মজার মজার ফল আছে আল্লাহ এগুলা দীর্ঘ কথাগুলা বলছেন সেই কথাগুলা বলতে গেলে তো আজকের রাত্রুই শেষ হয়ে যাবে বললাম না আমার বন্ধুগণ চার নাম্বার জান্নাতের নাম কি নাম্বার কি বলছি 2 নম্বরে কি বলছি 3 নম্বরে কি বলছি 4 নম্বরে কি বলছি 5 নম্বর হলো জান্নাতুল আদন জান্নাতুল আপনারা চিনেন আদন আপনারা আদন চিনেন আদন জান্নাতুল আদন কয় নম্বর জান্নাত পাঁচ আল্লাহ রাব্বুল জাত ওয়াল জালাল কোরআন কারীমে 28 নম্বর পারা 61 নম্বর সূরা سورة صفر دوش نمبر آيات رب العزت والجلال يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الانهار ومساكن طيبه في جنات عدن ذلك الفوز العظيم الله اكبر পুলিশ আমি তোমাদেরকে কেমন একটা বাণিজ্যের সংবাদ দিচ্ছি ব্যবসার সংবাদ দিচ্ছি যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে তাই এই যে একটা ব্যবসা তোমরা আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করবে আল্লাহর প্রতি নিজেদের দন সম্পদ জীবনকে জিহাদের মাধ্যমে ব্যয় করে দিবে এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো আল্লাহ বলছেন যারা নিজের জীবন নিজের সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে দিনকে বিজয় করবার জন্যে আল্লাহ জালাল বলেন যারা জীবন দিয়ে সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে সত্যের পক্ষে থাকবে মিথ্যার বিপক্ষে দাঁড়িয়ে যাবে আল্লাহ বলছেন তাদের এই সকল পাপকে আমি আল্লাহ মোচন করে দেব তাদের কেমন একটা জান্নাত দিব যে জান্নাতের নাম জান্নাতুল আদ এই জান্নাত আল্লাহ বলেন যে জান্নাতের পাদদেশে নিচ দিয়া নহর প্রবাহিত হতে থাকবে উত্তম বসবাসের জায়গা দিবেন যারা এই কাজ করবে আল্লাহ বলেন তার আমার কো কাঁচা কাচি পৌঁছে যাবে পড়েন সুবহানাল্লাহ এখানে অনেক লম্বা আলোচনা সেদিকে গেলাম না কয়টা বলছি কয়টা পাঁচটা পাঁচ নম্বর জান্নাতের নাম কি বলছি জান্নাতুল আদন কারা যাবে যারা জীবন এবং সম্পদ কার রাস্তায় ব্যয় করে

فإن الجنة هي المأوى الله أكبر الله رب العزة والجلال بولين যে ব্যক্তি তার পালন কর্তার সামনে দণ্ডমান হওয়াকে বয় করে এবং খেয়াল খুশি থেকে নিজেকে নিবৃত রাখে আল্লাহ বললেন যারা দিনকে করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বয়ের কারণে হারাম কাজ করে না হারাম খায় না আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই জন্য সে নিজের খেয়াল খুশি মতো অন্যায় পথে চলে না অর্থাৎ নিজেকে সংযত রেখে যারা আল্লাহর পথে চলে আল্লাহ বলছেন তাদের ঠিকানা হবে জান্নাতুল মা এমন একটা জান্নার যেখানে আল্লাহ দিবেন সময় কোনো প্রশ্ন

আল্লাহ বললেন অনেক মুখমন্ডল সেদিন সজীব হবে তাদের কর্মের কারণে তারা হবে সন্তুষ্ট তাদেরকে আল্লাহ এত উঁচু জান্নাত দিবেন না আলিয়া এত উঁচু জান্নাতে আর কাউকে দিবেন না আল্লাহ এই জান্নাতে যাবেন যারা কোরআন পড়বেন যারা সলাদ পড়বেন সলাদ পড়লে মুখমন্ডল অজু করবেন তো সুন্দর হবে আল্লাহ রব্বুল ইজ্জত বলে জালালি কথাই বলছেন উজু হুইয়া ইদিন না আইমা অনেক চেহারা সেদিন উজ্জ্বল হবে সজীব হবে আর উঁচু জান্নাত দিবেন কোরআন পড়বেন উপর দিকে উঠবেন কোরআন পড়বেন উপর দিকে উঠবেন উঠতে উঠতে থাকবেন কোরআনের যত আ থাকবে যদি একটা রেওয়ায়তে ছয় বলা হয়েছে ছয় হাজার তালার উপরে উঠবেন আর থাকবেন যদি আপনি কোরআন তিলাওয়াতকারী হন সুবহানাল্লাহ

দারুল কারাম আল্লাহু আকবার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন হে আমার বলেন আমার কম পার্টি বইয়ে কেবল উপভুকের বস্তু দুনিয়ার জমিনের উপভুকের বস্তুকে যারা সরাইয়া পরকালীন স্থায়ী जिंदगी বসবাসের করার জন্য চেষ্টা করবে দুনিয়ার জীবনকে জীবন মনে করবে না আখেরাতের जिंदगीকে जिंदगी মনে করে আল্লাহর পথে চলবে আল্লাহ বলেন তাদের বাসবাসের জন্য যে ঘর দিব তার নাম دارুল قرار ওই ঘরে যখন আমি আল্লাহ পৌঁছাব পৌঁছানোর আগে তাদেরকে বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া পাঠাবো করেন সুবহানাল্লাহ কয়টা জান্নাত বলছি কয়টা কয়টা হয়েছে রাতর বলেন না এখন কি চালামো না বন্ধ করে দিন মাত্র আটটার নাম বলছি একটারও আলোচনা করি না নাম বলছি শুধু নাম বলতে বলতে রাত্র হয়েছে বারোটা এখন আপনারা যদি বলেন তাহলে মোটামুটি একটা একটা করে দাঁড়াবাই কিছু ওয়াজ করা যায় আটটা না মাত্র একটা দারুস সালাম থেকে কিছু কথা বলি যেহেতু তাফসির আলোচনা আমি এভাবেই করি আমার দশ হাজার প্রোগ্রাম ইন্টারনেটে শুনেন দেখবেন বিষয়বৃত্তিকে এভাবেই কথা বলা তো আমি বলতে চাই জান্নাত বলছি কয়টা নাম বলছি হালকা পাতলা অনুবাদ করছি মানে আপনারা যদি বলেন তাহলে আমি এক নম্বর জান্নাত দারুস সালাম থেকে কিছু আলোচনা করতে পারি কিন্তু আপনাদের তো কষ্ট হইতেছে একটু হাত উঠে দেখান কার কষ্ট হইতেছে আল্লাহ এখনো কষ্ট এত আজ করলাম কষ্ট হচ্ছে আপনাদের

যা বলমু আমার সাথে বলা লাগবে মানে আমার গলা ভাঙবে আর আপনারা বাসায় গে চিল মানে আমার সাথেই ভাঙ্গে যাওয়া লাগবে এক নম্বর জান্নাত এখন আপনাদেরকে দারুস সালাম থেকে আলোচনা শুরু করে দেই দারাভাই আলোচনা ইনশাআল্লাহ যদি আপনারা বসেন কিন্তু হঠাৎ রাইকে দেবো কে কথা বলতে পারবে দারুস সালাম এক জান্নাত যে জান্নাতে জান্নাতিয়া থাকবে বসা আল্লাহ থাকবেন দাঁড়াইয়া 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 আল্লাহ নিজে মনি আমরা তার গোলাম নিজে মুনি হইয়া গোলামকে জান্নাতের নামই দিচ্ছেন দারুস সালাম সালামের ঘর আল্লাহ বলেন তারা জিন্দগি আমরা সালাম দিয়েছি আর জান্নাতে আল্লাহ সালাম দিবেন এখন যেই ঘরে সালাম দিবেন যে রুমে এই রুমে একটু হাত উঠাইয়া দেখান কারা কারা যাইতে চান না যাইতে চান আপনারা 마শাআল্লাহ খুব চালাক খুব চালাক ফরিদপুরের মানুষ না যাই হোক তাইলে এই জান্নাতে যাইতে চান তো আমরা এখন আছি শালটা এটার কি

কিয়ামতের দিনে হিসাব নিকেশের পরে জান্নাতীরা যেই সময়ে জান্নাতের ভিতরে প্রবেশ করবে জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে হিসাব শেষ করে দিব ফায়সলা করে দিব কোনো সমস্যা থাকবে না আমি আল্লাহ দুই পাট করে দেব জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে আর কিছু লোক থাকবে এদিকেও থাকে ওদিকেও থাকে এদিকে আমি আল্লাহ আরাফ নামক জায়গার ভিতরে রেখে দেব আল্লাহ বলেন এরপরে আমি জান্নাতের ভিতরে আল্লাহ প্রবেশ করবে প্রবেশ করে জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন জান্নাতীরা শোনো আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমরা যখন ছিলে কথা দিয়েছিলাম জান্নাতের যত নিয়ামতের কথা বলেছিলাম কোরআনে কারীমে জান্নাতের যত নিয়ামতের বর্ণনা দিয়েছিলাম কুরআনুল কারীমের ভিতরে জান্নাতের যত নিয়ামতের কথা বলেছি তোমরা জান্নাতে আসার পরে তা কি পেয়েছো জান্নাতে আসার পরে সব কি পেয়েছো আমি যা যা বলেছিলাম তা কি পেছনা কম হয়েছে এই সময় সকল জান্নাতীরা এক বাক্যে জবাব দিবে আল্লাহ তাআলা আপনি কুরআনুল কারীমের ভিতরে জান্নাতের যত নিয়ামতের বর্ণনা দিয়েছে আর সিলেপাক এর মাধ্যমে হাদিসে পাকে যত কত নিয়ামতের বর্ণনা দিয়েছেন আল্লাহ তাআলা জান্নাতে আসার পরে তার চাইতে 97 গুণ বেশি নিয়ামত পেয়েছি পড়েন সুবহানাল্লাহ এবার আল্লাহ তাআলা পর্দার ওপর থেকে বলবেন জান্নাতীরা শোনো যত নিয়ামত বলেছিলাম তার চাইতে বেশি পেয়েছে বললা। আর কি চাবে কি আর কিছু চাওয়ার আছে কি মন কি চায় আরো কিছু লাগবে কি যা যা বলেছি তার চাইতে গুণ বেশি দিয়েছি রবের কাছে আর কিছু চাওয়ার আছে কি মন কি চায় আরো কিছু দিব যার বলবে আল্লাহ আপনি বলেন কি বাড়ি বলছেন একটা দিছেন সাতানব্বইটা বলছেন গড় একটা দিচ্ছেন সাতানব্বইটা বউও বলছিলেন দিবেন একটা দিচ্ছেন আপনি যা বলছেন এক সাতানব্বই আর কিছু চাবো কি লাগবে না আল্লাহ বলবেন মুচকি হেসে যান্নাতিরা বুঝো বলো আর কিছু চাইলে তাও দিম জান্নাতীরা তো বুঝে না সাতানব্বই গুণ পাইলাম গাড়ি পাইলাম সাতানব্বইটা তাও এক চাকার গাড়ি সাতানব্বইটা দুই চাকার গাড়ি সাতানব্বইটা তিন চাকার গাড়ি সাতানব্বইটা মানে প্রত্যেক চাকা মিলাইয়া মিলাইয়া সাতানব্বইটা করে গাড়ি মানে বুয়া ওয়াজ করতেছি মনে তো সমান একটু জুড়ে কন না কেন মুরব্বীরা আপনার গাড়ি দরকার নাই বাবা এটা জুড়ে কন না কেন সুমান জুড়ে বলেন সুমান গাড়ি দরকার তা পেট্রোল লাগবে না কিন্তু তেল লাগবে না এমনি চলবে সাতানব্বইটা এবার জান্নাতিদের কাল্লা বলবেন আর কিছু চাও কি না সমস্ত জান্নাতিরা বসে পরামর্শ করবে আল্লাহ তাআলা হঠাৎ করে বললেন আর কিছু চাবো কি জানি না কি চাই আর তো লাগবেই না কিছু সকল জান্নাতিরা ঐক্যবদ্ধ হবে আর বলবেন চলো যাই হুজুরদের কাছে আলেম ও উলামাদের কাছে যাই যাদের বয়ান শুনে যাদের কথা শুনে আমল করে জান্নাত পর্যন্ত আসলাম এই আলেম উলামাদের কাছে যাই তাদেরকে জিজ্ঞাসা করি তারা কিছু জানেনি তাদের মাধ্যমে আল্লাহর কাছে জিজ্ঞাসা করব আর কিছু লাগবে কিনা সকল জান্নাতীর ঐক্যবদ্ধ হয় উলামায়ে کرامের কাছে আসবেন আর এসে বলবেন হুজুর আপনারাই বলুন

তোমার নামে নফল সালাত পড়েছি আয় আল্লাহ তাআলা তোমাকে না দেখে গভীর রাতে সেজদায় পড়ে কান্না করেছি তুমি বলেছো গরীবকে দেওয়ার জন্য নিজে ইনকাম করে টাকা গরীবকে দিয়েছি কত এতিম অসহায়কে ঘর বানিয়ে দিয়েছি আয় আল্লাহ তাআলা তোমাকে না দেখে কত রাত্রে তাহাজ্জুদের শেষদায় কান্না করেছি জান্নাতে এসেছি জান্নাতের নাজ নেওয়াত পেয়েছি জান্নাতের আঙ্গুর রাফেল পেয়েছি জান্নাতের হোং গিলমান পেয়েছি জান্নাতের বিল্ডিং বালাখানা পেয়েছি জান্নাতের সুন্দরী নারী পেয়েছি আল্লাহ তা আলা আলা সবগুলা পেয়েছি এগুলার জন্য দুনিয়ার জমিনে তোমারা ইবাদত করে নেয় আল্লাহ দুনিয়ার জমিনে যত স্ট্রংগুলো পেলছিল দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দরী নারী ছিল দুনিয়ার জমিনে যথেষ্ট বড় বড় বিল্ডিং বালাখানা ছিল দুনিয়ার জমিনে যথেষ্ট সুন্দর টাকা পয়সার মালিক ছিলাম আয় আল্লাহ তাআলা ওগুলার পিছনে দৌড়াই নাই সবগুলা কেলাত্তি মেরে ফেলে দিয়েছি রাত হয়ে গেলে কোটি টাকা দামের বিছানা ছেড়ে দিয়েছি

প্রয়োজন বুঝে তুমি আমাদেরকে জাহান নামে দিয়া দাও তবে জাহান নামের এমন করতে নিক্ষেপ করে দিবা যেখানে পড়ে গেলে দুইটা নয়ন বরে আল্লাহকে তুমি রবকে দেখতে পারি পড়েন সুবহান আল্লাহ আল্লাহ আকবর বলেন আল্লাহ বলবেন জান্নাতের আরেক দুনিয়ায় আমি তোমাদের ওয়ালি ছিলাম তোমরা আমার বন্ধু আমাকে না দেখে ইবাদত করেছ জান্নাতে সে আমাকে না দেখে অভিমান করে জাহান নামে যাওয়ার কথা বলছ না তোমাদেরকে যেতে দিব না আমি আল্লাহ রব যে তোল জালাল কথা দিলাম তোমাদের সঙ্গে দেখা করব। তবে সকল জান্নাতে দেখা করব না আল্লাহ বললেন শোনা সালাম নামক একটা জান্নাত আছে ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ একটা প্রোগ্রাম করব এই প্রোগ্রামে আমি আল্লাহ সকল নবীদেরকে দাওয়াত করবো লক্ষাধিক কেরাম থাকতে পারেন জায়গা হয় এমন বড় একটা মঞ্চ করব। যেই মঞ্চে লক্ষাধিক আম্বিয়া আই কেরামের জায়গা হয় নবীদের জায়গা হয় এত বড় একটা মঞ্চ করব, সকল জান্নাতিদেরকে বসার জন্য এক একটা চেয়ার দিব। মাঠের মধ্যে কুটি কুটি জান্নাতিরা বসে থাকবে এক একটা চেয়ার জান্নাতুল ফিরদাউস থেকে মিশকে আম্বর নে ব্যাঙ্গে ছুঁড়ে দিব যেন মিশকে আম্বরের গ্রান হয়ে যায় সবাই আপন আপন চেয়ারে বসে থাকবে আমি আল্লাহ ওই দিন একটা অনুষ্ঠান করব ওই অনুষ্ঠানে হাম পরিবেশন করবার জন্য আমি আল্লাহর প্রশংসা সংবলিত হাম পরিবেশন করবার জন্য ইসরাফিল আলাইহিস সালামকে দাওয়াত করব বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করব প্রধান অতিথি হিসেবে দাওত করবেন আমার নবী আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুলি সাল্লাহ আলী সাল্লাম আর সভাপতিত্ব করবেন স্বয়ং আল্লাহ যে প্রোগ্রামের সভাপতি হব আমি প্রধান অতিথি বিশ্বনবী ওই প্রোগ্রামের ভিতরে সবাই যখন চেয়ারে বসে থাকবে ওই সময় আমি আল্লাহ জান্নাতের পর্দাটা সরায়া সরায়া আমি আল্লাহ সবাইকে সালাম দিয়া সাক্ষাতের ওয়াদা দিয়ে দিলা আমার বন্ধুগণ জান্নাতিদেরকে বলছেন তোমরা টেনশন করো না দেখা তো অবশ্যই হবে ওয়াদা যখন দিলাম এজন্য দারুস সালামে যাওয়া লাগবে না লাগবে না কষ্ট হচ্ছে আপনাদের দারুস সালাম নামক জান্নাতে অনুষ্ঠান হবে এই জান্নাতে যেতে চান কথা বলেন না কেন আর চিন্তা করেন না একবার সভাপতি স্বয়ং আল্লাহ এভাবে চেয়ারে বসে থাকবেন আর আপনারা সামনে থেকে আল্লাহরে দেখবেন বললেন না চিন্তা করতেছে বলছিলাম কল্পনাটা করেন আল্লাহ নিজের সামনে বসা আল্লাহ আকবার রসুল ডাইরেক্ট প্রধান অতিথি বিশ্ব নবী আল্লাহ আকবর অনুষ্ঠান চলবে এই অনুষ্ঠানে যাবেন কিন্তু যেতে হলে দুনিয়ার জমিনে দিন থেকে আমাদেরকে কৌশল করে সরিয়ে দেওয়া হচ্ছে কাফেররা অন্যায়কারীরা কৌশল করবে কিন্তু কৌশলে কান দেওয়া যাবে না জান্নাত থেকে সরানোর বিভিন্ন কৌশল চলবে সেখানে কান দেওয়া আল্লাহ বলছেন তিনি আরো বড় কৌশল জানেন না জানেন না আমার আল্লাহ ভিতরে বললেন আল্লাহ আল্লা তল জাল বললেন কাউ যেই যে কৌশল করবে তোমাদেরকে জান্নাত থেকে সরিয়ে দেওয়ার জন্যে আমি আল্লাহর কৌশল আরো বড় পড়েন সোহান আল্লাহ আমার বন্ধুগণ জান্নাতের প্রোগ্রাম শুরু হচ্ছে আমরা জান্নাতে চলে যাই সংক্ষেপ করে বলে দিচ্ছি আমার বন্ধুগণ জান্নাতিরা চেয়ারে বসা এক একটা চেয়ারে বসে আছে কাটের চেয়ার না প্লাস্টিকের চেয়ার না হীরা মনি মুক্তা জবরজত ইয়া কত পাথর দিয়ে স্বর্ণ খচিত চেয়ার চেয়ারে বসে থাকবেন এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচু সুবহানাল্লাহ জুরে পড়েন সুবহানাল্লাহ জান্নাতিরা চেয়ারে বসা প্রধান অতিথি বসা বিশেষ অতিথি বসা সকল নবীরা বসা কিন্তু সভাপতি নাই প্রোগ্রাম শুরু হচ্ছে না হঠাৎ করে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাতের পর্দা সরাইয়া তার কুদরতের নূরানী চেহারার মধ্যে মুস্কি হেসে দিয়া জান্নাতের গোলামদের সামনে দাঁড়াইয়া সালাম দিয়া বলবে আসসালাম আলাইকুম ইয়া ইবাদি আল্লাহু আকবার এ আমার গোলাম আমি রব সালাম দিচ্ছি আল্লাহ সালাম দিবেন দিয়ে যখন চেয়ারে বসে যাবেন কি মনে করলেন চিন্তা করেন তো যে আল্লাহকে কোনোদিন দেখেন নাই কল্পনা করেন সেই রব আপনার সামনে চেয়ারে বসা আল্লাহ আকবর বলেন আমরা যে এত কষ্ট করতেছি ইসলাম কবুল করছি কারে পাওয়ার জন্য রবকে একটা বার দিদার পাওয়ার জন্য আর এই রব এখন সামনে বসা রব এখন জান্নাতিরা রবের চেহারার দিক কি দেখতেছি আল্লাহ সরাসরি দেখতেছি আল্লাহকে দেখা যায় অতিথিরা বসা আল্লাহ বলবেন কি আমার চেহারার দিকে তাকাই আছো কেন ক আল্লাহ কোনো নিয়ামত লাগবে না কোন বাড়ি গয়ের দরকার নাই জান্নাতের আর কিছু চাই না আল্লাহ আমরা এই সিআরে বুইসা থাকি আর আপনি আমাদের সামনে বুইসা থাকেন হাজার হাজার কোটি বছর চলে যা আপনার চেহারার দিকে তাকালে পেটে কোনো খিদা লাগবে না আল্লাহ বলবেন কি বলছো এগুলো এগুলো হবে না আমি আল্লাহ তোমাদেরকে বলছিলাম জান্নাতে আসলে তোমাদেরকে একটু মেহমানদারি করাবো নাস্তা করাবো আমি কথা দিছিলাম যে সারাদিন তোমরা খাওয়াইছো গরিব মিসকিনদেরকে আজকে আমি নিজে খাওয়াই এখন কথা দিছিলাম নাস্তা করাবো এখন কি নাস্তা করাবো তোমাদেরকে আল্লাহ বলছেন আমরা বলবো কোরআন কি দিয়ে নাস্তা করাবেন জানেন নি আপনি নাস্তা করাবেন পৃথিবীর সকল মাছের কলিজা বাইর করে বুনা করাবেন আর বলেন না সোহান কি বোনা মাছের পলি যাব না একটা আর পৃথিবীর সকল মাটিরে ধৈরা চিপিয়া রস বাহির করে এই রস দিয়ে কাই বানাইয়া খামির বানাইয়া রুটি তৈরি করবেন রুটি যে রুটির মধ্যে থাকবে বেদানা আনারস ডালি মালটা তরমুজ সবকিছুর ফ্লেভার আছে না এই ফ্লেভার দিয়ে বানাবেন রুটি

দরকার নাই আপনাদের রাত্র বেশি হয়ে করে ভাই রাত্র বেশি হয়ে যাচ্ছে তো না আরে আরো তো বলবি না না যে কতপক্ষ বলছে জানেন কি 12টা 12:30টা না একটা বলতে পারেন কষ্ট হচ্ছে না নামাজ আছে তো সামনে লা শুনেন লম্বা করব না আমি রাইখে দিব কথা দিছি ঠিক আছে একটু সামনে এর আইকা আমার বন্ধুগণ আল্লাহ বলছেন এখন নাস্তা করাবেন কোন জায়গায় কোন জান্নাতে কয় নাম্বার বাকি আছে কয়টা ঠিক নাম্বারই তো ঠিক করে গেছি আমরা জান্নাতে নাস্তা হবে আল্লাহ বলছেন নাস্তাটা নিয়ে আসো আপনারা মনে করবেন আবার ওই যে পুরোনো বলছে রুটি দিব আর কইলিয়া দিব বলছে এটাই আর কিছু মনে করলে এই চিন্তা করে মনে বই রয়েছে এমন সময় দেখা যাক এক একজন জান্নাতির সামনে আসি হাজার কর্মচারী আশি হাজার খা দেমা দুই হাতে এক লক্ষ ষাট হাজার নাস্টার প্লেট নিয়ে এক একজন জান্নাতির সামনে হাজির হয়ে যাবে এক এক জনের সামনে আশি হাজার খাদেমা এক লক্ষ ষাট হাজার নাস্তার প্লেট আপনি কয় প্লেট খাইবেন সব খাইবেন ঠিক আছে সব খাইবেন খাইবেন মানে কি খাইয়া প্লেট বাইয়াও খেয়া পেল কারণ এই প্লেটটাও খাবার জান্নাতের কোন জিনিস নষ্ট হওয়ার নাই সব খায় পেলে এমন সময় আপনি করবেন। এত নাস্তা দিছে যদি আমার মেয়ের জামাই আসে যদি আমার ছেলে আসে নাতি নাতনি আসে ওদেরকে আমরা কুত্তে থেকে খাওয়ামো একটু ফ্রিজে রাইখা দি ঠিক না ঠিক না গেছে দেখা যায় না কয় নাই দরকার নাই না বললাম আমরা সব খায় ফলে আল্লাহ বলছেন কি রে রাখবার দরকার নাই তোর নাতি যদি আসে ছেলে যদি আসে মেয়ে যদি আসে শ্বশুর বাড়ি কেউ আছে রাখা লাগবে না আমি আল্লাহ সবার জন্য আর এক লক্ষ ষাট হাজার করে রাস্তার প্লেট রিজার্ভ রেখে দিয়েছি সুবহান আল্লাহ করে সব রাখ এখন আপনারা খাইতে বসছেন আচ্ছা কোন তো আল্লাহর সেহারা রাইকা খাইতে মন চাইতেছে সব টাকাই আছে আল্লাহর চেহারার দিকে আল্লাহ কোন ঠিক আছে তো দেখা যাইবো আগে খাও বহুত দিন পরে দেখছো তো খাও আগে পেট ঠান্ডা করো এরপরে দেখ জান্নাতির আল্লাহর কথা শুনে না একটা প্লেট হাতে নিয়েছে বাটি হাতে নিয়েছে অথবা স্টেটা আর সাথে না আইনা কাটা সমস্ত বুঝছেন কাটা চামচ তো বুঝেন কাটা চামচ নিয়ে চিন্তা করছে একটু দেখি না কেমন হইছে মিষ্টিটা কেমন হয়েছে নুডলসটা কেমন হয়েছে একটু দেখি তো ফিরনিটা কেমন হয়েছে একটু মুখে দিতে যাবে এখনো খায় নাই ঠুটের ধারে কাছে আনছে কি খাইবো খাইবো আল্লাহ বলছেন কই আজকে বিশেষ অতিথি ইসরাফিল তোমাকে না বলছিলাম একটু হামদ পরিবেশন করো আমি আল্লাহর প্রশংসা সংবলিত হামদ আজকে পাবলিককে শোনাও একটু দাঁড়াও না একটু হামদ বলো এই কথা শুনে ইসরাফিল দাঁড়িয়ে যাবেন আল্লাহর হাম পরিবেশন যখন শুরু করবেন এমন সময় জন্নাতিরা নাস্তার প্লেট রেখে দিয়া ইসরাফিলের চেহারার দিকে তাকায়া জান্নাতের ভিতরে দাঁড়ায় আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ তোমার কাছে নাস্তা চাই না আর কোন নিয়ামত চাই না দুনিয়ায় কত সঙ্গীত শুনেছি হ্যাম শুনেছি আল্লাহ তালা ইসরাফিলের মতো কণ্ঠ শুনি নাই ইসরাফিলের কণ্ঠ এত মধুর এত মধুর এত মধুর আল্লাহ তালা আমাদের কলিজা বের হয়ে যায় আমরা আর কিছুই চাই না এই তেলাবত হাম যেন চলতে থাকে কোটি কোটি বৎসর যদি চলে যায় তোমার কাছে খাবারের কথা চাইব না আল্লাহ আল্লাহ বলবেন জান্নাতির সরব এর চাইতে মধুর কণ্ঠে কোন তেলাবাত শুনতে চাও কি এর চাইতে সুন্দর কণ্ঠে কিছু শুনতে চাও কি জান্নাতিরা বলবে আল্লাহ তালা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা জানি না আল্লাহ বলবেন আজকের বিশেষ অতিথি পৈগম্বর দাউদ আলহি সালাত যেই দাউদ আলহি সালাম হত্যা করেছেন তালুতের জামানায় হাতের মুঠের ভিতরে পাথর দিয়া সুরা বাখারায় তফসিরে আছে পাথর দিয়া যিনি জালুতকে হত্যা করে তালুকের সিংহাসন দিয়েছেন দাউদ আলহি সালাম এমন পৈগম্বর ছিলেন যিনি বাদশাহ নিজে ছেলেও বাদশাহ নিজেও বিয়ে করছেন আর এক বাদশার মেয়েকে তার নাম পয়গম্বর দাউদ আলাই ইসলাম আল্লাহ এত শক্তি এত শক্তি দিয়েছে দাউদ আলাই ইসলাম নিজের হাতে লোহা নিলে দরলে এভাবে মুষ্টি বদ্ধ করলে লোহা গলে মোমার মতো পানি হয়ে যায় আজকের বিশেষ অতিথি দাউদ দেওয়া যাও আর আমার কোরআন থেকে এই মুহূর্তে সরায় তো হাতে লাওয়াত করে পাবলিক শোনা হযরত দাউদ আলাইহিস সালাম দড়ায়া আল্লাহর কুরআন থেকে যখন সূরা ত্বহা তেলাওয়াত শুরু করে দিবে এমন সময় জান্নাতীরা জান্নাতের ভিতরে হাওমাউ করতে লাগবে আর বলবে আল্লাহ তাআলা দাউদ নবীর একটা কণ্ঠ থেকে 70 প্রকারের মধুর আওয়াজ শোনা যায় আল্লাহু আকবার বলবে আল্লাহ তাআলা দাউদ নবীর তেলাওয়াতকে তুমি বন্ধ করে দিও না এই তেলাওয়াত যেন চলতে থাকে আল্লাহ তাআলা এত মধুর কণ্ঠে জীবনে কোনোদিন তেলাওয়াত শুনে নাই প্রোগ্রাম বন্ধ করে দিও না আল্লাহ বলবেন জান্নাতীরা শোনো এর চাইতে মধুর কণ্ঠে কোন তেলাওয়াত শুনতে চাও কি জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি জানি না আল্লাহ বলবেন জান্নাতিরা রে আমার কোরআনের জন্য ইসরাফিল কষ্ট করে নাই আমার কোরআনের জন্য দাউদ কষ্ট করে নাই আমার কোরআনের জন্য যে নবী দন্দন শহীদ করেছে আমার কোরআনের জন্য যে নবী মাথায় লোহার কড়া ঢুকিয়েছে আমার কোরআনের জন্য যে নবী তায়েফে তিনবার রক্ত ফেলেছে আমার কোরআনের জন্য যেই নবী গোটা কোরআনের জন্য আজকের প্রধান অতিথি বিশ্ব নবী এই মুহূর্তে তোমাদের সকলের সামনে কোরআন থেকে তেলাওয়াত করে শোনাবে আল্লাহ নম্বর দাঁড়িয়ে যাবেন। আল্লাহর কোরআন থেকে যখন সোরাইয়া সিদ্ধিলাওয়াত শুরু করে দিবে এমন সময় সমস্ত জান্নাতীরা কাঁদবে আর লাফাবে আর বলবে আল্লাহ তাআলা কি শুনাইলা কি মধুর আওয়াজ শুনাইলা আর মানে না আল্লাহ তাআলা আর কোন আওয়াজ শুনতে ভাল লাগে না আর কিছু যেন ভাল লাগে না এই আওয়াজটা যেন কানে রেকর্ড হয়ে গেছে আল্লাহ তালা এই বন্ধ করে দিও না মানুষটারে বানাইছো বিশ্বের সব থেকে লাবণ্যময় সুন্দর কণ্ঠটা দিয়েছো এত সুন্দর দাউদ নবীর কণ্ঠের চাইতে আরো কোটি কোটি গুণ বেশি মধুর শোনা যায় জান্নাতিরা বলবে আল্লাহ তাআলা এই তিলাবত যেন বন্ধ হয়ে যায় আর কিছুই চাই না আল্লাহ বলবেন জান্নাতীরা রে এর চাইতে মধুর কণ্ঠে কোন তেলাওয়াত শুনতে চাও কি আল্লাহু আকবার বলেন জান্নাতীরা বলবে আল্লাহ তাআলা এর চাইতে মধুর কণ্ঠ আছে কি আমরা তো জানি না কল্পনা কোনোদিন করতে পারি নাই চোখ দিয়ে দেখি নাই কান দিয়ে শুনি নাই অন্তর দিয়ে কোনোদিন চিন্তা করি নাই আল্লাহর চাইতে মধুর কন্ঠ আছে কি আল্লাহ ডাক দিয়া বলবেন জান্নাতের সুন্নত এতদিন আমার কুরআন বিশ্ব নবীর কন্ঠে শুনেছো আমার কুরআন সাহাবায়ে کرامের কন্ঠে শুনেছো تابعین তাবে تابعین আইমা মুস্তাহিদিন সালফে সালেহ আকাবির দিন মৌলামাই মুতাকাদ্দিমিন মুতাখিরিন আসফিয়া একেরামের কণ্ঠে আমার কোরআন শুনেছ আমার কোরআন কারি আব্দুল খালেক আব্দুল সত্তারের কণ্ঠে শুনেছ আমার কোরান কোনো দিন আমি আল্লাহর কণ্ঠে শুনো নাই আমি আল্লাহ যেমন মহান রে আমার কণ্ঠটাও তেমন মহান এই মুহূর্তে আমি আল্লাহ কথা দিলাম ওয়াদা দিলাম তোমাদের সামনে আমার কোরআন থেকে সুরায় রহমান তিলাবাত করে তোমাদেরকে শোনাতে চাই আল্লাহ নিজে তিলাওয়াত করবে চিন্তা করেন আল্লাহ তিনি তিলাওয়াত করবেন এই কথা বলে তোমার রব দাঁড়াচ্ছেন দাঁড়াচ্ছেন সুরা রহমান তিলাওয়াত করবেন দাঁড়াচ্ছে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত শুরু করে দিবে আমি এখানে বলবো কিছু কথা তেলাওয়াত শুরু করে দিবেন প্রধান অতিথি কে আরে প্রধান বিশ্বনবী কলিজা টুকরা বিশ্বনবী হঠাৎ কি যেন কানে কানে বললেন সভাপতি আবার বসলেন মুস্কি হেসে আবার দাঁড়ালেন দড়াইয়া বলেন বন্ধু তুমি হই যে আগের পাগল হে আমার জন্য হে আগের পাগলি রইয়া গেছো বইলা উম্মত কে সালাম দিলেন গোলাম কে সালাম দিলেন আল্লাহ সালাম বলেন আল্লাহু আকবার কোন কথা হলো তেলাওয়াত করবেন আল্লাহ এই তেলাওয়াতে যাব আরে দুনিয়ার পাবলিক তেলাওয়াত করলে মানুষ পাগল হয়ে যায় ভয় যায় না মানুষটির যখন কার আব্দুল বাসির তেলাওয়াত করতে মানুষ পাগল হয়ে যাইত শত শত খ্রিস্টান বহুত ঘটনা আপনারা জানেন শত শত খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়েছে কার আব্দুল তেলাওয়াত শুনে এখন তেলাওয়াত করবেন স্বয়ং আল্লাহ তো চিন্তা করেন তো কি হবে জান্নাতের অবস্থা তাও তেলাওয়াতের আগে এখন কথা হলো নবীজি কি বললেন আর আল্লাহ কেন সালাম দিলেন মা সুহানার বলবেন না এখন তো এটা জানা দরকার কি বললেন আর কেন সালাম দিলেন সালাম তো একবার কি কি করা লাগবে আল্লাহ জানা সব করছিলেন দেরিও যাইতেছে আর আমি জানি দেরি হলে আপনারা নামাজ পড়বেন ফজুরের কে আমাদের দিন আপনারা আমার এগামে কে রুবাজ করছিলেন জান্নাতের নামাজ তো পড়ে নাই হয় সব দুষ্ট আল্লাহর আল্লাহ পড়াইলে পড়ে ঘুমায় থাকলে কবে আল্লাহ ঘুম পড়াইছে আমি কি করবো আমি চিনি কিন্তু পাবলিককে কম মনে করেন না খুব চিনি যাক সংক্ষেপ করে দেই এই কথার মধ্যে এখন রসুল কি বললেন কানে কানে রসুল বলতেছেন আল্লাহ মনে আছে এই কথা এখন কোন কথা মনে আছে কিচ্ছু বলেন নাই নবীজি রে বলছেন আল্লাহ নবীজি আল্লাহকে বলছেন আল্লাহ এই কথা মনে আছে এই কথাটা কি তিনি জানে আর তিনি জানে বন্ধু বন্ধুর জানে দেখেন না দুই বন্ধু এক দুকানে বসে রেস্টুরেন্টে বসে সবাই খাচ্ছে হঠাৎ বলছে যে দোস্ত ওই যে বলছিলাম না কালকের কথাটা মনে আছে হ্যাঁ আছে তো আমরা সব তাকাই আছি কিছু বুঝলাম না তারা বুঝছে ঠিক না জান্নাতি ভাবে সব তাকাই আছে কি রে এই যে কইলো এই কথা মনে আছে হেও দি বুঝে হেও বুঝে আমরা কিছু বুঝি না কেন আর সুবহানাল্লাহ বলবেন না এই কথাটা বোঝার দরকার আছে নি কোন কথা বলার আছে সেই কথা তো আরেক কথা সেই কথা হলো সংক্ষেপ দু মিনিটে বইলে আলোচনা গিয়ে শেষ করে দেব সেই কথা রসুল বলছেন মনে আছে কি মনে আছে ওই যে বলছিলাম আপনি যে ওয়াদা দিছিলেন মনে আছে তো ওই মনে আছে বলে দিচ্ছি আমার বন্ধুগণ বিশ্ব নবী যেদিন মেয়ারাজে গিয়ে সিদ্ধাতুল মন্ত হয়ে গেলেন

এতো মোটা বড় এক এক গাছে একটা গাছে একটা বড় নি লাখ লাখ বড়ই ধরছে আল্লাহ রসুল গাছের গোড়ায় যাওয়ার পরে পাতায় হাত দিয়ে হাসতেছেন দাঁতের অগ্রভাগ বের হয়েছে জিবরিল আমিন বলছিলেন বিশ্বনবী হাসেন কেন নবীজি বলছেন জিবরাইল জানিস না সারা তো সবকিছু দেখলাম গাছে আইসা দেখি আল্লাহ গাছটা কেমন করে ডিজাইন করে বানাইছে গাছের পাতার এক পার্শে আল্লাহর নাম অপর পার্শে আমি বিশ্ব নবীর না এই জন্য হাসতেছি যে এত ভালোবাসি আল্লাহ গাছটা দেখছি যে গাছটার ডিজাইন করছে আমার নাম দিয়া আওয়াজ আসলো আওয়াজ হলো বন্ধুরে কি বলো তুমি শুধু গাছের পাথার গাছ নয় গোটা দুনিয়ার যে মানচিত্র আমি আল্লাহ দিয়েছি এই মানচিত্রটা তোমার নামের ডিজাইন দিয়ে বানিয়ে দিয়েছি বলেন আল্লাহ আকবর আমি আল্লাহ তোমাকে তো ভালোবাসে বন্ধুরে সবই করলাম এবার জিব্রাইল বলছেন এর সুরাল্লাহ সরি মাফ করে দেন করে দেন করে আমাকে যেতে দেন আমি আর যাব না সামনে কেন জিব্রাই হুজুর এই যে আমার পাসপোর্ট আছে পাসপোর্টে বিশা আছে বিশার মেয়াদ আছে কিন্তু আপনি এখন যে রোড দিয়ে যাবেন রোড পারমিট নাই আপনার পারমিট আছে আমার নাই এই রাস্তা দিয়ে আপনি যাবেন আমি যাব না কেন যাব না জিব্রাইল আমিন বলছেন পয়গম্বর আরবী এই রাস্তাটা পৃথিবী সৃষ্টির পর থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই রাস্তাটাকে আরশে মোয়া আল্লাহ পর্যন্ত তৈরি করেছেন দুনিয়ার কারো যাওয়ার জন্য না এই রাস্তাটা করেছে শুধুমাত্র বন্ধু-বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য আপনি জানামিনা নবীজি এখানে দাঁড়িয়ে আছেন জিবরাইল নাই একা হয়ে গিয়েছেন আর আপনারা ভালো করে জানেন মানুষ যখন একা হয় তখন পিছনের অনেক কথা মনে পড়ে পড়েনি একা হলে বহুত কষ্টের কথা মনে পড়ে নবীজির মনে পড়ছে আহারে আল্লাহ আমারে কত সম্মান দিয়েছেন ওয়ারফা না লাকা যিকরা কত সম্মান দিয়েছেন আজকে আজকে আমার চাচা নাই আজকে আমার স্ত্রী খাদিজা নাই কার কাছে গিয়া বলবো আমি এত আনন্দের কথা আর যদি আমার মা বেঁচে থাকতেন মাকে গিয়া বলতাম তোমার ছেলের কত সম্মান মা তুমি জানো না মা নাই কার কাছে গিয়ে বলবো এত আনন্দ জীবনে বাপকে দেখলাম না আজ বাপ থাকলে রাস্তায় বের হইয়া বলতো আমার ছেলের ছিনী আমার কেউ নাই আজ আমাকে সম্মান দিয়েছ কথা গুলা যখন রসুল বলতেছেন হঠাৎ পায়ের দিকে নজর গেছে নজর যাওয়ার পরে দেখেন পায়ের জুতাটা ছেড়া আহারে আমি আল্লাহর বাড়িতে যাব পায়ের জুতা ছেড়া নিয়ে কি যাওয়া যায় হঠাৎ মনে পড়েছে মুসা কালিমুল্লার কথা মুসা কালীমুল্লাহ তুর পাহাড়ে গিয়েছিলেন সুতানি আল্লাহ বলছেন ফাখলা নালাই ক ইন কবিল ওয়া দিম আ মুসা ওইটা পবিত্র পাহাড় তুর সাইনা সাইনা সুতানি আসা যাবে না খুলে আসো আসো চিন্তা করলেন মুসাল্লামকে একটা পাহাড়ে যেতে দিলেন না জুতা আর আমি কেমনে জুতা আর সে হাজিমে যাই তাও সেরা আরে তোমার আমার কত কিছু আছে আর রসুলের জুতাটাও নাই রসুলেন পাঁক জুতা খুলে ফেললেন জুতা নিয়ে যাবেন না খালি পায়ে যাবেন আওয়াজ হলো আওয়াজ আসলো বন্ধুরে জুতা খুলে চোখে যাও তোমার পায়ের যে সেরা জুতা ছিল জুতা পরো জুতা পায়ে দি তুমি আর সে পর্যন্ত আসবা বন্ধু তোমার দাম আছে তোমার পায়ের জুতার দামও আছে জুতার নিচে যেই ধুলি কণা গুলা রয়েছে এই ধুলি কণা গুলার দ্বারা আমি আল্লাহ আমার আর সে সম্মানিত করতে চাই আল্লাহু আকবার কি নবীর উম্মত হইছেন যাক এই ঘটনা তো বলা উদ্দেশ্য না নবীজি গেলেন কই গেছেন বহু তোয়াজ এখানে আছে বহুত তাফসির আমি শুধুমাত্র আল্লাহ মুবাইদুল্লাহ সিন্ধি ইনকিলাবি তাফসিরে একটা ব্যাখ্যা দিয়েছে সেটা বলতেছি ফাকাবা আও আদনা ধনুক বাঁকা করলে যত কাঁচা কাঁচা আসে তীরের ধনুক বাঁকা করলে এভাবে যত কাঁচা কাঁচা আসে আল্লাহ এবং রাসূল সামনাসামনি তত কাঁচা কাচি বৈশাখ কথা বলেছেন কথা এই আসলাম নবীজি গিয়েছেন আল্লাহর কাছে কাছাকাছি নিয়েছেন বন্ধু বন্ধুকে দুজন সামনাসামনি বসছে কেউ কারা চেহারার দিকে তাকায় না বহুত দিন পরে জীবনে দেখা হয়েছে আল্লাহর সাথে তাও সরাসরি কথা বলতেছেন না আল্লাহ নিজেই বলতেছেন বন্ধু কি ব্যাপার তোমার কষ্ট দূর করার জন্য আনলাম এই বছর তোমার চাচা মারা গেছে এই বছর তোমার স্ত্রী মারা গেছে তাইফের মানুষ তোমাকে মারছে মক্কার মানুষ তোমাকে পিটায় মানুষ তোমাকে গালি দেয় তোমার বাপ নাই মা নাই তোমার নাকি কেউ নাই আমি বন্ধু তোমাকে আনছি আমার কাছে সব কষ্ট দূর করার জন্য তুমি আবার একটু হাসো নবীজি হাসলেন চেহারার দিকে তাকালেন এবার আল্লাহ বলছেন বন্ধু একটা কথা জিগে কি আমি তোমার আপনি আমার বন্ধু কাচ্চা কত বন্ধু বন্ধুর বাড়িতে খালি হাতে যায় নাকি কিছু তো নেয় গিফট উপহার উপদৌকন কত কিছু মানুষ নেই জিলাফি নেয় তবরূপ নে কতক্ষণ কত কিছুই নে রসমালাই নে বন্ধু তুমি কি আনছো খালি হাতে দেখলাম পাইলাম না না আল্লাহ কথা কয় আল্লাহ আপনি আবার বুকা পাইছেন বুকা আমি খালি আমি খালি কিন্তু আসিনি আমি হাত দিয়ে নিয়ে আসছি গিফট আনছি উপহার আনছি উপর আনছি আল্লাহ খুব ম কি অঞ্চল দেও দেখি দাও আমান আমি বললে না তা তুলিলা আল্লাহ যত সলা যত সালাম যত পবিত্রতা সব আজকে তোমাকে একত্রিত করে করে হাত দিয়ে করে দিলাম দিলাম আল্লাহ বলেন চালাক বন্ধু ঠিক আছে ওই যে এলিমার হ্যাক মধ্যে ছিলাম কাজ হইছে দোস্ত তুমি আনছো তো বুঝলাম আল্লাহ খুশি হয়ে গেছে এবার আল্লাহ আমার নবীকে বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী আমার সালাম দিবেন বন্ধু হাদিয়া আনছো সালাম আমার পক্ষ থেকে তোমাদের সালাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সালাম দিছেন কে আল্লাহ সবাই বলেন ভাই আল্লাহ বুঝছি আওয়াজ কইমে গেছে আমি রাইখা দিই আমি আমার বুঝে গেছে শেষ তাইলে শুনেন আল্লাহ নবীজিরে সালাম দিবেন এখন সালামের উত্তরটা দেওয়া দরকার নাই না আমরা কি বসে থাকবো না সালামের উত্তর দিই

ব্যাপার কি সালাম দিলাম জবাব দিচ্ছ না কথা বলছো না নিচের দিকে তাকাই আছো ফাতেমার কথা মনে পড়েছে হ্যাঁ না খাদিজার কথা না তাইলে মক্কার আম্মা কথা মনে পড়ছে না তাইলে কি সালামের উত্তর দাও আমি দিতাম না কেন আমার সাথে রাগ করছেন সালামের উত্তর দিবেন না কল্লা কেমনে সালামের উত্তর দেই আপনি আমাকে সালাম দিয়েছেন আপনি সবার কথা একজন একজন করে জিজ্ঞাসা করতেছেন আমার পরিবারের কথা বললেন মা বাবার কথা জিজ্ঞাসা করলেন আমার কিচ্ছুর দরকার নাই একটা বার আপনি আমার গুণাগার উন্মতের কথা জিজ্ঞাসা করলেন না আল্লাহ একবার বলেন সে রসুলের কথা বলছে যে রসুল আর সে আজিমিকে তোমাকে আমাকে ভুলে আমার উম্মতের কত জিজ্ঞাসা করতেছেন না যে উম্মতের জন্য এত কষ্ট করতেছি যে উম্মতের জন্য তাইফে মাইর খাইছি যে উম্মতের জন্য এত রাত দিন কষ্ট করুন আপনি তাদের কথা কিছুই বলতেছেন না আমি সালামের উত্তর দিতাম কি করছেন রহমতের নবী সুবহানাল্লাহ বলেন না আল্লাহ বুঝছেন ঠান্ডা মানুষ গরম হইলে মনিও এমন কি করা লাগবে আল্লাহ বলছেন বন্ধু

এখন তারা সালতে যে জয় যাব বৈশে বৈশে অসন্ত সালাম দিবে ঘরে ঘরে যাবো দেশে দেশে যাবো কেমনে যাবেন আপনি জানেন কিন্তু সালাম না দেওয়া পর্যন্ত আমি আপনার সালামের উত্তর দিতাম

কথা দিলাম এদেরকে সালাম দেবো সবার সামনে সামনে সালাম দেবো এই কথাগুলো মানিনা সুন্দর করে কোন বুঝাই বুঝাই আল্লাহ বললেন বন্ধু শুনো জান্নাতে যখন ঢুকবো তোমার উম্মতেরা জান্নাতে আসবে প্রোগ্রাম এর আয়োজন করব ওই সময় আমি আল্লাহ তোমার উম্মতকে স্পেশাল করে দাঁড়ায়া দাঁড়ায়া সামনা সামনি সালাম মা

কলবে মুতমাইন হচ্ছে না আল্লাহ বলছেন বন্ধু আমি বলছি সালাম দিব আমার কথা কি মিথ্যা হতে পারে আমি তো চির সত্য কথা বলি আল্লাহ আপনি তো বলেন তা তো আমি জানি কিন্তু কেন জানি শান্তি পাইতেছি না একটু প্রমাণ লাগবে প্রমাণ কি উম্মতের দরদি নবী উম্মতের সালাম তো আনছে আনছে কলি কি তো প্রমাণ দেন লিখকা দেন সুবহানাল্লাহ কইবেন না কি নবী কলেইকা দেন তাইলে বিশ্বাস আল্লাহ বলেন কোরআনে কোট করে দিলাম তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম ও বন্ধুরে কথা দিলাম জান্নাতে যখন মোলাকাত হবে মোলাকাত হবে ওই সময় আমি আল্লাহ সালাম দেওয়ার ওয়াদা দিয়ে দিলাম কোন সুবহানাল্লাহ আমার নবী জান্নাতের এই প্রোগ্রামে আইসা আল্লাহর এবার স্মরণ করাইয়া দে আল্লাহ ওই যে ওয়াদা দিয়েছিলেন দেখা হলে সালাম দিবেন মনে আছে সালাম দেন আল্লাহ একবার বলেন এবার নবীজি দড়াইছেন আল্লাহ দাঁড়াইছেন সালাম দিবেন আল্লাহ সালাম দিবেন কোরআন থেকে সুরা রহমান তিলাওয়াত করবেন তিলাওয়াত করবেন কে আল্লাহ আমরা তেলাওয়াত করলে মানুষ মানুষ পাগল পাগল যায় যায় আর জান্নাতে তেলাওয়াত করতেছেন স্বয়ং আল্লাহ তবে আল্লাহ 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 সুরা রহমান তেলাওয়াত করবেন দারুস সালামে আর রহমান পড়বেন না আল্লাহ একটা সুরা পড়বেন আনার রহমান আমি রহমান এইভাবে তিনি তেলাওয়াত শুরু করবেন তেলাওয়াত করবেন তো লম্বা কথা আমরা তিলাওয়াতে যাচ্ছি না আজকে আল্লাহর তিলাওয়াত শুরু করতেছি না আল্লাহ তিলাওয়াত করবেন তো আল্লাহ তিলাওয়াত শুরু করলে জান্নাতের কন্ডিশন কি হবে জান্নাতের পাবলিকের অবস্থা কি হবে কতদিন তেলাওয়াত চলবে কি অবস্থা হবে কত শত বছর পরে তেলাওয়াত বন্ধ হবে এরপরে জান্নাতীদের চেহারার অবস্থা কি হবে আল্লাহ তিলাওয়াত বন্ধ করে কি বলবেন এই ওয়াজগুলো বহুত লম্বা একটা হয়ে গেছে গা তাইকে দিলাম এখন আর লম্বা করা যাবে না আর কোনো কথা নেই ওয়াজ এখানে শেষ আল্লাহ এখন আমরা কইছি এখন দারুস সালাম আল্লাহ দলাইছেন তিলাওয়াত করবেন আচ্ছা আপনি থাকেন আমরা আগামীতে তিলাওয়াত শুনবো ইনশাআল্লাহ এবারে এখানেই থাকুন তিলাওয়াত আর শুরু করতে দিবেন না এখানেই থাক ঠিক আছে তো ইনশাআল্লাহ এতক্ষণ যে আলোচনা করলাম কয় নাম্বার জান্নাত নাম কি দারুস সালাম তাও শেষ করতে পারি নাই দারুস সালামে আল্লাহর তিলাওয়াতে বসে রয়েছে মানে এখানে শুরু করলে আমার আর 2 ঘন্টা লাগবে এজন্য আল্লাহ আমরা ঠিক আছে প্রোগ্রাম চলুক আমরা এখন কই এখন প্রোগ্রাম চলতেছে কোথায় প্রধান অতিথিকে প্রধান অতিথিকে সভাপতিকে সভাপতির বাসন কখন হয় এই সভাপতি দাঁড়াইতেছেন ভাষণ দিবেন আমরা রাইকা দিলাম তো সভাপতি সাহেব বস করা যাবে না আমার জন্য দোয়া চাই আপনাদের জন্য দিন থেকে দোয়া থাকলো